Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nusalli ala rasulil karim amma ba'd. Fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. Jami'a jiziyah chatrishya chando madrasa kortik ayojito barshorik protijogita majlisher sammanito sabhapati saheb সুদক্ষ পরিচালক বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার আসাদায়ে কেরাম ওস্তাদ গণ এবং আমার সম্মুখে উপস্থিত তালেবেলাম আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা আজ আমার বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত শব্দটি আরবি শব্দ যার আভিধানিক অর্থ হচ্ছে চালচলন আকার আকৃতি জীবন কথা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী বক্তৃতা শুরুতে আপনাদেরকে নিয়ে যেতে চাই 1400 বছর পূর্বে হ্যাঁ আমি 1400 বছর পূর্বের কথা বলছি যখন আমানিশার ঘোর অন্ধকারে নিমজ্জিত ছিল গোটা পৃথিবী যখন জালিমের জুলুম আর আত্মঘাতের চিৎকারে অবিশপ্ত ছিল গোটা মানবজাতি যেই যুগে কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা হতো হ্যাঁ বন্ধুগণ আমি সেই যুগের কথা বলছি যেই যুগকে আয়ামে জাহিলিয়াতের যুগ বলে আখ্যায়িত করা হয় ঠিক সেই মুহূর্তে এই ধ্বংসিত এই অবিশপ্ত মানবজাতিকে উদ্ধার করার লক্ষ্যে দুদু মরির বুকে মক্কা নগরীর কুরাইশ বংশে আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্ভে 12ই রবিউল আউয়াল রোজ সোমবার সবে সাদেকের সময় বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে বেগে মেঘের আড়ালে লুকায়িত সত্যের সূর্যের আগমনের সাথে সাথে থরথর করে কেঁপে উঠল বাদিলের রাজপ্রাসাদ বর্বর আর শোষিত নারী জাতি পেল তাদের মাতৃত্বের অধিকার কৃতদাস গোলাম পেল ভ্রাতৃত্বের অধিকার অনাথ দরিদ্র আর অসহায় জাতি পেল তাদের মৌলিক অধিকার প্রিয় বন্ধুগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাল্যকাল থেকে অতুলনীয় ভূমিকা রেখেছেন এরই ধারাবাহিকতায় তিনি তৎকালীন আরব সমাজ থেকে অন্যায় দূর করার জন্য তিনি হিলফুল ফুজুল নামক শান্তি সংঘ প্রতিষ্ঠা করেন প্রিয় বন্ধুগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগে আদর্শিকতা মহানুভবতা ও সত্যবাদিকতায় মুগ্ধ হয়ে তৎকালীন আরব সমাজ তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেন প্রিয় বন্ধুগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 40 বছর বয়সে উপনীত হয় ঠিক সেই মুহূর্তে কাবার অদূরবর্তী হীরা পর্বতের গুহায় গভীর ধ্যানরত অবস্থায় আল্লাহ পাকের বাণী পবিত্র কালাম নাজিল হয় প্রিয় বন্ধুগণ সেই থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য জীবনকে বিলিয়ে দিয়েছেন প্রিয় বন্ধুগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সষ্টিতে ইসলামের দাওয়াত প্রচার করতে পারেননি এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হয় সেখানেও সষ্টিতে ইসলাম গ্রহণ করতে পারেননি ইসলামের দাওয়াত দিতে পারেননি বরং একের পর এক কুরাইশ কর্তৃক জুলুম আর অত্যাচারের শিকার হয় প্রিয় বন্ধুগণ তখনই আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য আল্লাহর হুকুমে শুরু হয় তার সংগ্রামী জীবন মাদানী জীবনে মাত্র 10 বছরে তিনি সশরীরে 23টি গজওয়ার নেতৃত্ব দিয়েছেন এবং প্রেরণ করেছেন 43টি ছাড়িয়া প্রিয় বন্ধুগণ আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদেশে সাহাবায়ে কেরামগণ যুদ্ধের ময়দানে শাহাদাতের অমৃত সুধা পান করতে কখনো পিছু হটেনি প্রিয় বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ প্রিয় বন্ধুগণ তাই তো তার আদর্শে আদর্শিত হয়ে সাহাবায়ে কেরামগণ সোনার মানুষে পরিণত হয়েছে প্রিয় বন্ধুগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনায় ছিল শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক পরিবারে ছিল শ্রেষ্ঠ স্বামী হিসাবে ছিল শ্রেষ্ঠ স্বামী এবং পিতা হিসাবে ছিল শ্রেষ্ঠ পিতা তাই তো আল্লাহি আল্লাহর কসম করে বলি প্রিয় বন্ধুগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল যৌবনকাল মক্কী জীবনী মাদানী জীবনী মোট কথা গোটা জীবনী নিয়ে যারা গবেষণা করেছে তারা প্রশংসা করতে বাধ্য হয়েছে প্রিয় বন্ধুগণ মাইকেল এইচ হার্ট তার 153 বিশ্ব 100 জন বিশ্বকামানী মনীষীদের জীবন এনেছে তার সূচনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এনেছে প্রিয় বন্ধুগণ এছাড়া ইংল্যান্ডের মিউজিয়ামে শুরুতে লেখা হয়েছে অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ মেসেঞ্জার অ্যাজ এ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড প্রিয় বন্ধুগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু কি মানুষই প্রশংসা করছে না বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম নিঃসন্দেহে আপনি সুমহান সুমহান চরিত্রে অধিষ্ঠিত প্রিয় বন্ধুগণ আমি অধমের মতো মানুষ যদি দিনের পর দিন রাতের পর রাত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা করি খোদার কসম করে বলি কখনোই শেষ হবে না পরিশেষে বলতে চাই আসুন তার রেখে যাওয়া আদর্শ ঘরে পরিবারে সময়ে সমাজে রাষ্ট্রে মোট কথা প্রতিটি পরতে পরতে বাস্তবায়ন করি তবেই পাবো সোনালী যুগ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম অবশ্যই